বর্তমান সময়ে ল্যাট্রিন ফেসিলিটির ব্যবহার দিন দিন বেড়ে চলেছে, এর সাথে বেড়ে চলেছে নানা রকম ফেসিলিটির ব্যবহার। তো আমাদের একটি সাধারণত লাইট্রুম অ্যাপে ম্যানুয়ালি ছবি এডিট করতে অনেক সময় প্রয়োজন হয়, কিন্তু আমরা লাইট্রুমে সেটি প্রিসেট ইউজ করে খুব সহজেই একটি সুন্দর অসাধারণ লুকস দিতে পারি আমাদের পছন্দের ছবিতে। তো আপনারা চলুন ভিডিও স্ক্রিনে দেখা যাক কীভাবে করতে হয়। তো এই জন্য আপনাদের লাইট্রুম অ্যাপসটি ওপেন করতে হবে, আর আপনাদের যাদের লাইট্রুম অ্যাপসটি ডাউনলোড করা নেই আমার ডিসক্রিপশনে ডাউনলোড করতে নিতে পারেন। এবং আপনারা কী করবেন, আপনাদের ফোনে লাইট্রুম অ্যাপটি ওপেন করবেন এবং জাস্ট আপনারা কী করবেন, ওপেন করবেন এবং জাস্ট এই ভিডিও অপশনে গিয়ে কপি সেটিং থেকে সবগুলো অপশন ক্লিক করে দিন এবং ক্লিক করবেন। তো আপনার পছন্দের যে কোনো ছবিতে আপনারা এই পিসেট ইউজ করবেন, যে ছবি আমি মনে করেন এই ছবিতে পিসেট ইউজ করব। এখানে আমি দেখেন টিকিট অপশনে ক্লিক করলাম, এখান থেকে দেখেন টিকিট অপশনে ক্লিক করার পর দেখবেন জাস্ট নিচে দেখেন পেস্ট নামক যে সেটিংটি, এই পেস্ট নামক সেটিংটিতে পেস্ট করবো। দেখেন দেখেন কিন্তু ছবিতে একটি অসাধারণ লুকস চলে এসেছে কোনো খুব অল্প সময়ে, এই জন্য আমাদের কিন্তু বেশি সময় ব্যয় করতে হবে না এবং ছবিতে কিন্তু একটি অসাধারণ লুকস চলে এসেছে। দেখেন বন্ধুরা, আপনারা এইভাবে খুব সহজে আপনাদের ছবিতে একটি অসাধারণ লুকস দিতে পারেন। দেখেন বন্ধুরা, আমি আমার এই ভিডিওতে তিনটি প্রিসেট দেখাবো, সেই তিনটি প্রিসেট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি লিঙ্ক, সেখান থেকে আপনারা এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারেন। এবার আপনারা কী করবেন, শেয়ার অপশনে ক্লিক করে জাস্ট সেভ করে নেবেন আপনাদের পছন্দের ছবিটি। দেখেন বন্ধুরা, ছবিটি কিন্তু সেভ হয়ে গেল, দেখেন একটু সময় নেবে। বন্ধুরা, আপনারা কিন্তু এই কপি পেস্ট সেটিংটি আপনারা যদি প্লে স্টোর থেকে কাইনমাস্টার লাইট্রুম অ্যাপটি ওপেন করেন তাহলে কিন্তু করতে পারবেন না, আমার ডিসক্রিপশন বক্স অথবা আপনারা গুগলে সার্চ দিয়ে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। দেখেন বন্ধুরা, আমি যে দ্বিতীয় প্রিসেটটি নিয়েছি সেটাও আমি জাস্ট লাইট্রুম অ্যাপে অ্যাড করে নিচ্ছি। আর আপনারা যারা লাইট্রুম অ্যাপে কীভাবে ছবি অ্যাড করতে হয় অথবা লাইট্রুমে কীভাবে প্রিসেট ইউজ করতে হয় জানেন না, তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন। দেখেন বন্ধুরা, জাস্ট একইভাবে এখান থেকে জাস্ট কপি করলাম, দেখেন কপি নামক যে সেটিংটি রয়েছে সেখান থেকে অল মার্কগুলো টিকগুলো অন করে দিব অ্যান্ড দেন এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে দিব। দেখেন বন্ধুরা, এখন আমি এই যে দ্বিতীয় ছবিটি দেখতেছেন এখানে ছবি প্রিসেট ইউজ করবো, আপনি যে কোনো অন্য ছবিতে এই প্রিসেট ইউজ করতে পারেন। দেখেন এখান থেকে কপি না সরি, এখানে যে পেস্ট নামক সেটিংটি দেখতে পাচ্ছেন সেখান থেকে পেস্ট নামক সেটিংটিতে ওকে করে দেবো। দেখেন বন্ধুরা, ছবিটি কিন্তু অসাধারণ লুক চলে এসেছে। দেখেন বন্ধুরা, আর বন্ধুরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, তাহলে আমাদের কী হবে আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ বাড়বে। দেখুন বন্ধুরা, আপনারা সেম তৃতীয় নাম্বার যে পিসেটি লিঙ্ক নিয়েছি আপনারা এটিও অ্যাড করে দেবেন, আপনাদের যেই পছন্দের ছবি যদি আপনারা পিসেট ইউজ করতে চান সেখানে আপনারা খুব সহজেই পিসেটটি পেস্ট করে দেবেন। দেখেন বন্ধুরা, পেস্ট করে দিলে দেখেন ছবিটিতে অসাধারণ লুক চলে এসেছে। তোমরা ভিডিওটি ভালো অবশ্যই লাইক দেবেন এবং